যুবতীর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজ পুলিশের। সোশ্যাল মিডিয়ায় ভাব জমিয়ে যুবতীর অশ্লীল ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। যুবতীর অশ্লীল ছবি তুলে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানা এলাকায়। যুবতীর পরিবার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত যুবক ময়ূখ কুণ্ডুকে খুঁজছে পুলিশ। জানা গেছে, শান্তিপুরের বাসিন্দা ময়ূখের সাথে সোশ্যাল মিডিয়ায় নবদ্বীপের বাসিন্দা এক যুবতীর আলাপ হয়। তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি অভিযুক্ত যুবক যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ও যুবতীর পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেয়। থানায় অভিযোগ দায়ের করলে ফল ভালো হবে না বলেও যুবতী ও তার পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ। রবিবার রাতে বিষয়টি জানিয়ে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। জানার পরে তো আমাকে তো ওর দিদি এসে বলল প্রথমে, তারপরে আমি ওর কাছে, ও আমার কাছে কিছুই বলেনি। আমি জিজ্ঞেস করলাম, ও কিছুই বলছে না, কাঁদছে শুধু। ওর বান্ধবীরা সব বললো আমাকে। আমি তো বাড়ি ছিলাম না, আমি তো এসে দেখি ও হাত টাত কেটে এক করে ফেলেছে। তারপরে কিছু খাচ্ছেও না একদম, মানে আমরা না থাকলে হয়তো কিছু করেই ফেলতো। কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন কথাবার্তা হয়, হতে হতে তারপরে আমাকে একদিন প্রপোজ করলো। তারপরে আমি তারপরে 4 মাস মতন যাওয়ার পরে তারপরে এরকম এইটা কথাবার্তা চলতে থাকলো। তারপরে আস্তে আস্তে গালাগালি, এইরকম ব্যবহার, ব্ল্যাকমেল করেছিল। তারপর আমি এগুলো করেছি, করার পরে আমাকে বলছে এখন আমি যখন, মানে ও এক রকমের সাইকো বলা যেতে পারে। ও মানে যখন আমি মানে এই ধরনের জিনিসগুলো দেখতে পাই তখন আমি ওকে ছেড়ে দিতে চাই। তখন আমাকে বলে যে হচ্ছে তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তো দেখ জীবন বরবাদ করে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।